হ্যালো আমার প্রিয় দর্শক বন্ধুরা, আমি ডক্টর সর্বানন্দ মুখার্জি, আপনাদের সকলকে আমার চ্যানেলে ওয়েলকাম। বহুদিন পর আমি ভিডিও দিচ্ছি, ভালো লাগলে দেখবেন এবং শেয়ার করবেন। তো বন্ধুরা, বাচ্চাদের অনেক সময় আমরা দেখি সাদা স্রাবের মতো হয়ে থাকে, যেটাকে আমরা শ্বেত প্রদর বলি বা লিগোরিয়া বলি, হয়ে থাকে, সেটা পুঁজের মতো দেখতে হয়। তো অনেক বাচ্চার জনির দ্বার হইতে এই ধরনের জিনিসটি নির্গত হয়ে থাকে। তো এটি সাধারণত কৃমির জন্য এবং শিশুর অসুস্থতার কারণের জন্য কিন্তু ঘটে থাকে। তো এছাড়া যদি জনির দ্বারের মধ্যে কিছু যদি থাকে, তো সেই ক্ষেত্রে অনেক সময়তে এই স্রাব হয়ে থাকে। এখন এই সমস্যাটার জন্য বিশেষ বিশেষ ওষুধগুলি ডাক্তারবাবুরা কী কী দিয়ে থাকেন, হোমিওপ্যাথিতে পালসিটিলা, ক্যালকিরিয়া কার্ব, সিনা, সালফার, সিফিয়া, এই ধরনের মূল্যবান মূল্যবান মেডিসিনগুলি আছে, যেগুলি ডাক্তারবাবুরা সিমটমসের উপর ভিত্তি করে প্রত্যেকটি পেশেন্টকে দিয়ে থাকে। এটি চিকিৎসা করে সেরে যাওয়া সম্ভব। এবার মেডিসিন চলাকালীন যেটা করণীয়, সেটা হচ্ছে যে বাচ্চাকে জনির দ্বারটা গরম জল দিয়ে মাঝে মাঝে পরিষ্কার করে ধুয়ে দিতে হবে। জনির দ্বারের মধ্যে কিছু থাকলে সেটি বের করে দিতে হবে এবং বাচ্চাকে একটু খোলামেলার মধ্যে মাঝে মাঝে ঘুরতে দিতে হবে বা ঘোরাতে হবে। সেক্ষেত্রে অনেক সময় এই সমস্যাটা ভালো হয়ে যায়। আর যদি আপনারা এর জন্য চিকিৎসা করাতে পারেন, অবশ্যই যোগাযোগ করতে পারেন এবং আপনারা ধৈর্য ধরে মেডিসিন খাওয়ালে ভালো হয়ে যাবে। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আমার ভিডিওটি আমি শেষ করছি।